السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الشيخ العلامة صالح الفوزان حفظه الله تعالى وجوب الإيمان باستواء الله على عرشه وعلوه على خلقه ومعيته لخلقه وأنه لا تنافي بينهما قال رحمه الله تعالى وقد دخل فيما ذكرناه من الإيمان بالله الإيمان بما أخبر الله به في كتابه وتواتر عن رسوله صلى الله عليه وسلم وأجمع عليه سلف الأمة من أنه سبحانه فوق سماواته على عرشه علي على خلقه وهو سبحانه معهم أينما كانوا يعلم ما هم عاملون كما جمع بين ذلك في قوله تعالى هو الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو معكم أينما كنتم والله بما تعملون بصير وليس ما نقول وهو معكم أنه مختلط بالخلق فإن هذا لا توجبه اللغة وهو خلاف ما أجمع عليه سلف الأمة وخلاف ما فطر الله عليه الخلق بل القمر آية من آيات الله من أصغر مخلوقاته وهو موضوع في السماء وهو مع المسافر وغير المسافر أينما كان وهو سبحانه فوق عرشه رقيب على خلقه مهيمن عليهم مطلع عليهم الى غير ذلك من معاني ربوبيته মহান আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা যিনি একমাত্র সত্য মাবুদ যিনি তার আরশে সাত আকাশের উপর সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে সমস্ত makhlukat থেকে পৃথকভাবে আল্লাহ রাব্বুল আলামিন সমুন্নত তার আরশে আসমান জমিন আরশ কুরসির উপর তার সাথে সাথে তিনি সকলের খবর রাখেন এবং সৎকর্মশীলদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন তার তৌফিক সাহায্যের দিক থেকে হেফাজতের দিক থেকে সালাত এবং সালাম নাযিল ফেনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি যিনি বলছেন লা তাহজান ইন্নাল্লাহ মানা চিন্তা করিও না আল্লাহ আমাদের সাথে রয়েছেন আল্লাহ সৎকর্মশীলদের সাথে আম্বিয়া রসুলগণের সাথে মুমিনিনদের সাথে ভালো মানুষদের সাথে তার হেফাজতের দিক থেকে তার তৌফিকের দিক থেকে এবং তার রক্ষণাবেক্ষণের দিক থেকে সমস্ত দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন আর সমস্ত সৃষ্টির সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতার দিক থেকে তার পরিবেষ্টনের দিক থেকে তার ব্যাপক জ্ঞানের দিক থেকে রয়েছেন তার সাথে সাথে তিনি রয়েছেন সত্তাগত দিক থেকে সমস্ত সৃষ্টি জগতের ঊর্ধ্বে আরো সে সমুন্নত এই বিষয়গুলি সম্পর্কে কোরআনে কারিমের আয়াত আল আকীদা আল ওয়াসিতিয়াই আমরা দীর্ঘ সময় ধরে আলোচনায় দর্শে নিয়ে এসেছি যেগুলি এই কিতাবে রয়েছে আল আকীদা ওয়াসিতে নামক কিতাবে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আর এই প্রসিদ্ধ কিতাব আকীদার উপর আল্লাহ রাব্বুল আলামিনের আসমা সিফাতের উপর আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু হাদিস অনেক হাদিস রয়েছে তার মধ্যে কিছু হাদিস এই কিতাবে এসেছে সেই হাদিসগুলি নিয়ে আলোচনা হয়ে গেছে আজকে আমাদের এই কিতাবের ধারাবাহিক আলোচনায় একুশতম পর্ব বিশটি আলোচনা এর পূর্বে হয়েছে এখন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার নিজের বক্তব্য কোরআন এবং সুন্নার আলোকে যে আয়াতগুলি এতদিন ধরে আপনারা তাফসীর ব্যাখ্যা শুনলেন আল্লাহ রাব্বুল আলামিনের আসমা সিফাত নাম এবং গুণাবলী সম্পর্কে এবং যে হাদিসগুলি নিয়ে আলোচনা শুনলেন এগুলি আপনাদের সামনে আছে এই কিতাবে মজুদ আছে আর তারপরে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার নিজের বক্তব্য পেশ করছেন এই আয়াত এবং হাদিসগুলির আলোকে তার মধ্যে একটি বিষয় হচ্ছে যে মহান আল্লাহ তার সত্তাগত দিক থেকে আরশের উপর সমুন্নত এবং সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে
আরশের সমুন্নত বলে যদি শুধু ছেড়ে দেন তাহলে হবে কি? আল্লাহ আরশ সব জায়গায় আছে, এটাও তো হইতে পারে। সুতরাং আল্লাহ সব জায়গায় আছেন। হ্যাঁ, তো গোমরাদের গোমরাহির আশঙ্কা থেকেই যাচ্ছে, যারা পথভ্রষ্ট হয়েছে, আল্লাহ সর্বত্র বিরাজমান, সবকিছুতে বিরাজমান, বা আল্লাহর জন্য কোনো দিক বলা যাবে না কোন দিকে আছে, এরা সব গোমরা ফিরকা। তো এদের গোমরাহি নিরসন হবে না, ক্লিয়ার হবে না। এই জন্য দুটি কথাই মর্মে বলতে হবে, আল্লাহ তার আরশে সমুন্নত এবং সমস্ত সৃষ্টি জগতের ঊর্ধ্বে, আল্লাহ সাত আসমানের ওপর তার আরশে সমুন্নত, এভাবে বলতে পারেন। অথবা সৃষ্টি জগৎ থেকে পৃথক হয়ে, সৃষ্টি জগতে একাকার হয়ে নাই, যেমন আমরা সকলের মাঝে একাকার হয়ে আছি, হয় মানুষের মাঝে একাকার হয়ে চলাফেরা করছি, আর না হইলে ঘর বাড়ি আল্লাহর অন্য সৃষ্টি আছে সবগুলির ভিতরে, একটা ক্ষুদ্র মানুষ আপনি আর আমি, তাই না? কিন্তু রব্বুল আলামিন তার সমস্তগুলি সৃষ্টি, সমস্ত মখলুকাত, মানুষ হোক আর অন্য ঘর বাড়ি হোক, আর আসমান জমিন হোক, আর তারকা নক্ষত্র আর চন্দ্র সূর্য, সবগুলি আল্লাহর মখলুক। এই আল্লাহর সমস্ত মখলুক থেকে পৃথক, সমস্ত মখলুকের সৃষ্টির ঊর্ধ্বে তার আরশ, আর সে আরশে সমুন্নত মহান আল্লাহ রব্বুল আলামিন। তার সাথে সাথে এটাও মনে রাখতে হবে, যেটা বাহ্যিক বিপরীত মনে হবে আপনাদেরকে, এই বাহ্যিক যে বিপরীত মনে হবে এই সংশয় দূর করা হচ্ছে আজকের আলোচনার উদ্দেশ্য। সেটা কি? একদিকে শুনাইলাম কি, যে আল্লাহ সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, সমস্ত সৃষ্টি থেকে পৃথক হয়ে তিনি সবকিছুর ঊর্ধ্বে আরশে সমুন্নত, তার সাথে তিনি তার সৃষ্টির সাথে আছেন, তার সৃষ্টির সাথে আছেন, দুটো বিপরীত মনে হয় না? হ্যাঁ, বাহ্যিক বিপরীত, বাহ্যিক বিপরীত এই জন্য যে আমরা আল্লাহকে মখলুকের মতো মনে করেছি। আমার আপনার ক্ষেত্রে যদি বলা হয় যে অমোক ব্যক্তি সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, হ্যাঁ, আবার সে তোমাদের সাথেও আছে, সমস্ত সৃষ্টির সাথে আছেন, তো বলছে আপনি পাগলের মতো কথা বলছেন, হ্যাঁ এটা কেমন হইল? সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আবার সবার মধ্যে আছে, এটা সৃষ্টির ক্ষেত্রে অসম্ভব, কিন্তু স্রষ্টার ক্ষেত্রে কোনো কিছুই অসম্ভব নয়, মহান আল্লাহ। তো আপনাকে দুটো কথার মধ্যে বিরোধ, হ্যাঁ মনে হচ্ছে, কিসের জন্য? যে আল্লাহকে যেমন এই বিষয়টি বলা হয়েছে তেমনই আল্লাহকে সৃষ্টির মতো আপনি মগজে ধারণা করে ফেলেছেন। এই জন্য এক দু সপ্তাহ আগে আলোচনা বলেছিলাম যে যারাই গোমরা হয়েছে এই বিষয়ে, তারা প্রথম মগজে আল্লাহকে সৃষ্টির সাথে তুলনা করে দিয়েছে, তুলনা করে যখন দিয়েছে মগজে, সেটা মুখে বলতে বা সে আকিদা রাখা কেমন হচ্ছে, এটা তো চরম অপরাধ হয়ে যাবে, তখন সেটা থেকে পালায়নের চেষ্টা করেছে, সেটা থেকে বাঁচার চেষ্টা করেছে। যখন বাঁচার চেষ্টা করতে গেছে, তখন আল্লাহর নাম গুণাবলীগুলিকে হয় অস্বীকার করেছে, না হয় অপব্যাখ্যা করেছে, এভাবে গোমরা হয়েছে। তো বলছেন সে সালেহুল ফৌজান হাফেজাহুল্লাহ, আজকের আলোচনা যে হেডলাইন বিষয়বস্তু, ওজুবুল ঈমান বিস্তিওয়া ইল্লাহি আলা আরশিহি ওয়া উলুহি আলা খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন যে তার আরশে সমুন্নত এবং সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, এই বিষয়ের প্রতি ঈমান রাখা ফরজ, এটা একটা দিক। আরেকটি দিক হচ্ছে ওয়া মাইয়াতিহি লিখালকিহি, এবং তিনি তার সৃষ্টির সঙ্গে সাথেও রয়েছেন, এটার প্রতিও ঈমান রাখা ফরজ। দুটোই বিশ্বাস করতে হবে আপনাকে, আপনাকে এটাও বিশ্বাস করতে হবে যে তিনি সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আরশে সমুন্নত, ঈমান রাখা ফরজ। আর এটাও বিশ্বাস করা ফরজ যে আল্লাহ তার সৃষ্টির সাথে আছেন, এটাও ঈমান ফরজ, কারণ দুটোই কথা কোরআনে কারিমে রয়েছে। শুধু কোরআনে কারিমে নয়, কোরআনে কারিমে একটি আয়াতে দুটো বিষয় রয়েছে, তো একই আয়াতে পরস্পর বিরোধী কথা আল্লাহ বলবেন নাকি? না আপনার বুঝতে অসুবিধা আছে, আপনার বুঝে ভুল আছে। আমরা মানুষরাও তো একটা সেন্টেন্স পরস্পরের মধ্যে প্রথম সেন্টেন্সের প্রথম অংশটুকু শেষ অংশের বিরোধী হয় না, সাধারণত হবে যে আপনি কথা বলছেন একটা লাইন কথা বলছেন অথবা লিখছেন আর লাইনের শুরুটা শেষ অংশের বিপরীত, এটা সাধারণত হয় না। তাহলে আল্লাহ রাব্বুল একটি আয়াতে একবার একরকম আরেকবার আরেকরকম তার উল্টো বলবেন নাকি? নিশ্চয়ই উল্টো নয়, বিপরীত নয়। দুটো বিষয়ের ওপর ইমান রাখা ফরজ, একটা হচ্ছে আল্লাহর আরশে সমুন্নত হওয়া, সৃষ্টির ঊর্ধ্বে থাকা, আর আরেকটা হচ্ছে বান্দার সৃষ্টির
সাথে থাকা। ও আন্নাহু লা তানাফিয়া বাইনাহুমা, আর এটাও জেনে রাখেন যে এই দুটো বিষয়ের মাঝে কোনো বিরোধ নেই, দ্বন্দ্ব নেই, যে এটা হলে এটা কি করা হয় আর এটা হলে এটা কি করা হয়, কোনো বিরোধ নেই। قال رحمه الله تعالى شيخ الاسلام ابن تيميه رحمه الله تعالى اي বিষয় বলছেন, وقد دخل في ما ذكرناه من الايمان بالله الايمان بما اخبر الله به في كتابه وتواتر عن رسوله صلى الله عليه وسلم واجمع عليه سلف الامه من انه سبحانه فوق سماواته على عرشه علي على خلقه। বলছেন যে আমরা এই কিতাবের শুরুতে বলেছি আল্লাহর প্রতি ইমান, ইমানের আরকানগুলি, ইমানের যে ছয়টি স্তম্ভ বা খুঁটি রয়েছে আলোচনা করা হয়েছে, তার মধ্যে প্রথম যেটি সেটি হচ্ছে ইমান বিল্লাহ, আল্লাহর প্রতি ইমান। আল্লাহর প্রতি ইমানের কথা যে আলোচনা করা হয়েছে, আর আমাদের জানা আছে যে ইমানের প্রথম স্তম্ভ হচ্ছে আল্লাহর প্রতি ইমান বা বিশ্বাস স্থাপন করা। আল্লাহর প্রতি ইমান অনেকটা বড় বিষয়, হ্যাঁ, তার মধ্যে অনেক কিছুই সামিল, তার মধ্যে অনেক কিছুই সামিল। তার একটি বিষয় হচ্ছে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাব কোরআনে কারিমে যা কিছু বলেছেন তার সম্পর্কে, নিজের সম্পর্কে, এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনেক বর্ণনা দ্বারা, অনেক হাদিস দ্বারা আল্লাহ সম্পর্কে যা প্রমাণিত মুতাওয়াতির, আল্লাহ সম্পর্কে, আল্লাহর প্রতি ইমান অন্তর্ভুক্ত হচ্ছে কি, আল্লাহ যা বলেছেন তার সম্পর্কে, নিজের সম্পর্কে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা প্রমাণিত আল্লাহ সম্পর্কে, এগুলির প্রতি বিশ্বাসও এর মধ্যে সামিল। আল্লাহর প্রতি ইমান শুধু এক দুটো তিনটি কথা নয়, যে আল্লাহর প্রতি ইমান মানে হচ্ছে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা, যে আল্লাহ আছেন, একটা অংশ হইল। এই জন্য ইমান বিল্লাহর আলোচনা করতে গিয়ে আমার আলোচনাতে বলেছি, এবং আপনি যে আকীদার যদি ওই রকম বিশুদ্ধ কিতাবগুলি পড়েন পাবেন যে চারটি দিক রয়েছে আল্লাহর প্রতি ইমানের, কয়টি দিক রয়েছে, চারটি দিক রয়েছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন। এই চারটি দিক যদি আপনার জ্ঞানে না থাকে তাহলে আপনি এই সম্পর্কে কোনো ধারণা রাখেন না। আল্লাহর অস্তিত্বের প্রতি ইমান, তারপরে আল্লাহর রুবুবিয়াতের প্রতি ইমান, তাওহীদ রুবুবিয়াত, আর আল্লাহর উলুহিয়াত, যে ইবাদত বন্দেগী সব আল্লাহর জন্য হবে, তাওহীদুল উলুহিয়াহ, আল্লাহর ইবাদত বন্দেগীর প্রতি ঈমান, আর আল্লাহ নাম গুণাবলীর প্রতি ঈমান। তো আল্লাহর নাম গুণাবলীগুলি কোত্থেকে জানবো, কোরআন এবং সুন্নাহ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবে যা বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন বা তার থেকে যা প্রমাণিত হয়েছে মহান আল্লাহ সম্পর্কে, সেগুলির প্রতি বিশ্বাস করাও আল্লাহর প্রতি বিশ্বাসের অন্তর্ভুক্ত। তখনই আপনার আল্লাহর প্রতি ইমান কমপ্লিট হবে যখন আপনি কোরআন সুন্নায় প্রমাণিত আল্লাহর নাম গুণাবলীগুলি বিশ্বাস করবেন, আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করলেন, আল্লাহ আমার রব বিশ্বাস করলেন, হ্যাঁ, আল্লাহর ইবাদত বন্দিও করলেন, শিরিক করলেন না, কিন্তু বুঝলেন আল্লাহর হাত নেই, আল্লাহর চোখ নেই, তাহলে আল্লাহর প্রতি ইমান আপনার ঠিক নেই, অসম্পূর্ণ। কিছু ইমান বিশ্বাস করেন, কিছু বিশ্বাস করেন না। সুতরাং যেই ব্যক্তি কিছু বিশ্বাস করে কিছু বিশ্বাস করে না, সেই ব্যক্তি মুসলিম হতে পারে না। আর যদি অপব্যাখ্যা করে যে হ্যাঁ এগুলো শব্দ বিশ্বাস করি, হাত বিশ্বাস করি, চোখ বিশ্বাস করি, কিন্তু এগুলোর কি আছে, অন্য অর্থ আছে, তাহলে সেই ব্যক্তি গোমরা পথভ্রষ্ট। কারণ রাসূলুল্লাহ সাহাবায়ে আমরা সেগুলিকে রূপক অর্থে নেননি, মাজাজ অর্থে নেননি, আর সেগুলির অপব্যাখ্যাও করেন নাই, বরং যেইভাবে এসেছে আরবি ভাষায় যে অর্থগুলি হয় সেই অর্থের উপর সাহাবায়ে কেরাম দেরকে ছেড়ে দিয়েছেন। বলেছেন দেখো হাত মানে তো হাত হয়, কিন্তু আল্লাহর হাত নেই, এটা কুদরত। বলেছেন কোন সাহাবী রাসূল তার আগে বলেছেন? তাহলে এই অধিকার কে দিল বিদাতীদেরকে, আশারীদেরকে, মাতুরিদেরকে? আল্লাহর প্রতি ইমানের অন্তর্ভুক্ত হচ্ছে যা কিছু কোরআনে কারিমে প্রমাণিত, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, এবং এই উম্মতের সালাফগণ অর্থাৎ সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইনের যেসব বিষয়ের উপর ঐক্যমত, ইজমা হয়ে গেছে, তাদের যুগে কোনো দ্বিমত খুঁজে পাওয়া যায় না। আশআরি, মাতুরিদি, আর মুতাজিলি, আর জাহমিয়া, আর কাদরিয়া, জবরিয়া, যত বাতিল ফিরকা জন্মেছে সবগুলি এই তিনটি স্বর্ণযুগের পরে, তাবা তাবেইনের যুগ শেষ হওয়ার পরে। কি
কি বিশ্বাস করবে, আল্লাহর প্রতি ইমানের অন্তর্ভুক্ত কি? এখন বলছেন আন্নাহু সুবহানাহু ফাওকা সামাওয়াতিহি আলা আরশিহি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আকাশসমূহের উপরে রয়েছেন, আলা আরশিহি তার আরশে, তার আরশে তিনি সমুন্নত, আলিয়ুন আলা খালকিহি তিনি তার সৃষ্টির ঊর্ধ্বে রয়েছেন, সুউচ্চ রয়েছেন, আলিয়ুন উলুউন মানে হচ্ছে উপরে থাকা, সব্বিহি ইসমা রাব্বিকাল আলা, তিনি মর্যাদার দিক থেকেও আলা, আর তিনি তার অবস্থানের দিক থেকেও আলা, তিনি সব দিক থেকে উচ্চ সুমান। এই নয় যে আল্লাহ মর্যাদার দিক থেকে আলা, কিন্তু সৃষ্টির মাঝে সর্বত্র বিরাজমান, তো আলা কোথায়? সর্বত্র যদি আপনাদের মধ্যে বিরাজমান তাহলে ওপরে সাত আসমান আছে, হ্যাঁ এটি মানবেন যে আল্লাহকে আসমানে ঘিরে আছে না? আল্লাহ সৃষ্টিতে আল্লাহ ঘিরে আছে, সরসটাকে সৃষ্টিতে ঘিরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির ঊর্ধ্বে রয়েছেন, আলিয়ুন আলা খালকিহি আর আলা আরশি আরশে সমুন্নত রয়েছেন, ফাওকা সামাওয়াতি আর এই আরশ কোথায় আছে, কোথায় আছে, ফাওকা সামাওয়াতিহি তার আসমান সমূহের উপরে, সাত আসমানের উপরে। এর সাথে সাথে আল্লাহর প্রতি ইমানের অন্তর্ভুক্ত এইটাও আর একটা বিষয়, ওয়াহুয়া সুবহানাহু মাআহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টিদের সাথেও আছেন, আইনামা কানু যেখানেই তার সৃষ্টিরা থাকুক না কেন, যেখানেই থাকেন না কেন, আল্লাহ আপনাদের সাথে আছেন, সমস্ত সৃষ্টির সাথে আছেন, ইয়ালামু মাআহুম আমেলুন, বিষয়টি বোঝানোর জন্য বলছেন তিনি জানছেন যা কিছু তারা করে থাকে। তাহলে এখানে কি বলতে চাইছেন লেখক, যে আল্লাহ তার জ্ঞানের দিক থেকে সমস্ত সৃষ্টির হ্যাঁ সাথে আছেন, যেখানেই থাকেন না কেন, আপনি যদি ভূগর্ভে কোথাও চলে যান পাতালে আর সেখানে আপনি ঘর বানিয়ে নেন, যে এমন জায়গায় থাকবো যে কোনো কিছুই টের পাবে না আমি কি করি না করি, কিভাবে জীবনযাপন করি আর কোথায় আত্মগোপন করে আছি, সেখানেও আল্লাহ তার ইলমের দিক থেকে, ইলমুল্লাহ আছে, ব্যাপক জ্ঞানের দিক থেকে আপনার সাথে আছেন, আল্লাহকে খবর আছে আপনি কোথায় আছেন এবং কি অবস্থায় আছেন, ভালো করছেন না মন্দ করছেন, আপনি আল্লাহর ফরজ ওয়াজিব আদায় করছেন, হারাম পাপ থেকে বাঁচছেন নাকি কি অবস্থায় আপনার জীবন যাপন হচ্ছে। জামা জামা বাইনা যালিক ফি কওলিহি, যেমন মহান আল্লাহ এই তার কোরআনে কারিমের এই আয়াতে তার এই বাণীতে দুটো বিষয়কে একত্রিত করেছেন, দুটোই বিষয় কি আল্লাহ বর্ণনা করেছেন, দুটো বিষয় কি আবার বলেন তো দেখি, তাহলে বুঝবো যে কিছু বুঝছেন আমার সাথে আছেন, কে বলবে হাত তুলবে, আল্লাহ সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আরশে সমুন্নত, দুটো কথা, আল্লাহ সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে তার আরশে সমুন্নত, এটা একটা বিষয় দুটো মিলিয়ে, আর তার সাথে সাথে আল্লাহ সকল সৃষ্টির সাথেও আছেন, দুটোই বিষয় বাহ্যিক পরস্পর বিরোধী মনে হইল, লা তানাফিয়া বাইনা, দুটোর মাঝে কোনো বিরোধ নেই স্রষ্টার ক্ষেত্রে, জি আপনার ক্ষেত্রে হইতে পারে কিন্তু রব্বুল আলামিন ক্ষেত্রে নয়। এই দুটো বিষয়কে একই আয়াতে সূরা হাদীদের আয়াত নম্বর 4 মহান আল্লাহ ইরশাদ করেছেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ সেই সত্তা সেই জাতি পাক যিনি সৃষ্টি করেছেন আকাশসমূহকে আর পৃথিবীকে, ফি সিত্তাতি আইয়ামিন 6 দিনে, তিনি জানেন যা কিছু ভূগর্ভে প্রবেশ করে, জমির ভিতরে যা যায় ঢুকে তাও আল্লাহ জানেন। প্রথম আল্লাহ বলে দিলেন কি, একদিক থেকে আকীদা বুঝে চলেন তরজমা আর তাফসীরের সাথে সাথে, যে আল্লাহ 6 দিনে কি করলেন, আসমান জমি সৃষ্টি করলেন, তারপরে আল্লাহ হ্যাঁ কোথায় সমুন্নত, ইস্তাওয়াল আরশ আরশে সমুন্নত, আল্লাহ কোথায় আরশে সমুন্নত, তারপরে বলছেন যে জমিনের ভিতরে যা কিছু ঢুকে জমিনের ওপর থেকে তা আল্লাহ জানে, যা কিছু ঢুকে, সে মৃত ব্যক্তিকে দাফন করায় ওর মধ্যে সামিল নেন, অথবা হ্যাঁ পোকা মাকড় যে গর্তে বসবাস করে সেগুলি নেন, হ্যাঁ অথবা এই যে বীজ বপন করলেন, অথবা কোথাও পড়ে বপন না কোথায় পড়েছিল আর কিভাবে গাছটা জন্মেছিল, এমন জায়গায় গিয়ে দেখছেন আরে এখানে কি করে আমের গাছ জন্মে গেল রে, আর এখানে কি আমের বীজ ফেলতে এলো, আপনি কল্পনা করে শেষ করতে পারেন না, আল্লাহ জানছেন,
যে কখন এইটা মাটির ভিতরে এই এইটা আমের আঁটিটা ঢুকেছে আর কখন কি হয়েছে, মায়ালে জু ফেলার যে যা কিছু হইতে পারে, জমিনের ভিতরে যেতে পারে, বৃষ্টি বৃষ্টির পানি জমিনে পড়ছে তারপরে ভূগর্ভে চলে যাচ্ছে তাও ইত্যাদি ইত্যাদি। অমায়াখরজ মিনহার, যা কিছু জমিন থেকে ভূমি থেকে উদ্গত হয় বেরিয়ে আসে, যা কিছু বেরিয়ে আসে মাটির ভিতর থেকে যা কিছু বেরিয়ে আসে ফসল জি আর খনিজ সম্পদ, হ্যাঁ হ্যাঁ পোকামাকড় বেরিয়ে আসে আর বহু কিছু হইতে পারে, কূপের পানি ঝর্নার পানি ইত্যাদি ইত্যাদি। অমায়ান চলে মিনার সময় আর যা কিছু আকাশ থেকে অবতরণ করে, যা কিছু আকাশে আরোহণ করে উঠে, তিনি তোমাদের সাথে রয়েছেন তোমরা যেখানেই হও না কেন, মা কুন্তুম আইনামা কুন্তুম যেখানেই তোমরা থাকো না কেন তিনি তোমাদের সাথে রয়েছেন। আল্লাহ মা তা'মালুনা বাসীর, তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ সর্বদ্রষ্টা সবকিছু দেখেন, তার সবকিছু দেখেন। চিন্তা করেন আল্লাহ শেষ আয়াতে কি বলছেন, ওয়া মাকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো না কেন আল্লাহ তোমাদের সাথে আছেন। বিদাতীদের আশ্চর্য লাগে, আল্লাহ সর্বত্র বিরাজমান, দলিল ওয়া মাকুম আইনামা কুনতুম। আরে আয়াতের শেষখানে এই কথা আছে, তো শুরু হয়েছে কি দিয়ে, সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, হ্যাঁ তারপরে আরশ কোথায় আছে এটা বলতে পারে যে আল্লাহ আরশ সব জায়গায়, যেমন বিদাতীরা বলে বানানো কথা, কোন জয়ীফ হাদিস না যে মমিনের কলব হচ্ছে আল্লাহর আরশ। তো এই মর্মে কোরআনে হাদিস প্রমাণ করে যে আল্লাহর আরশ কোথায় রয়েছে, আসমানের উপর রয়েছে, আল্লাহ আসমানের উপর, আমিনতুম মানফিস সামায়, কোরআনে কারিম রয়েছে আমিনতুম মানফিস সামায়, তোমরা কি নির্ভীক, তোমরা কি ভয় করো না সেই সত্তাকে যিনি কোথায় রয়েছেন, আকাশের ওপর রয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞেস করছেন পরীক্ষা নেওয়ার জন্য ঈমানে, আইনা আল্লাহ, আল্লাহ কোথায়, বলে সঠিক উত্তর যদি এটা হতো যে আল্লাহ সর্বত্র বিরাজমান আরো সব জায়গায়, এই কথা বলেছেন নাকি কালাফিস সামায়, আল্লাহ কোথায়, আকাশে। তাহলে সত্তাগত দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, তার আরো সে সমুন্নত, আর তার যে বিভিন্ন দিকগুলি বারবার করে বলে যাচ্ছি সেই দিক থেকে আল্লাহ সমস্ত সৃষ্টির সাথে, আবার সৃষ্টির সাথে থাকা আল্লাহ দুই ভাগে বিভক্ত, বিশেষভাবে থাকা মাহিয়াতুন খাসা আর আমভাবে সাধারণভাবে আল্লাহর সাথে থাকা, মনে আছে না বলে গেছেন আপনারা, হ্যাঁ দুই ভাগে বিভক্ত, মাহিয়াতুন আম্মা সাধারণভাবে আল্লাহর সাথে থাকা, এটা কেমন আবার এদিক থেকে কে বলতে পারে, হ্যাঁ শুধু চোর মুশরিক কাফের আল্লাহ নাস্তিক, হ্যাঁ সবকিছুর সাথে, মানে এলমের দিক থেকে কোথায় সাপ বিচ্ছু আছে, শুধু মানুষ না, হ্যাঁ কোথায় কি আছে না আছে সবকিছুর সাথে, তার এলমের দিক থেকে, তার পরিবেষ্টন এহাতার দিক থেকে, তার ক্ষমতার দিক থেকে, ইয়াতি বিকুমুল্লাহ আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহ জামিআ, আল্লাহ বলছেন যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদেরকে টেনে নিয়ে আসবে সেখান থেকে তোমাদেরকে নিয়ে আসতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন খবর আছে তাহলে তিনি আসতে পারবেন, ইয়াতি বিকুমুল্লাহ জামিআ, এলমের দিক থেকে, পরিবেষ্টনের দিক থেকে, হ্যাঁ আল্লাহ ঘিরে আছেন, তারপরে ক্ষমতার দিক থেকে, সব জায়গায় আল্লাহর ক্ষমতা চলছে, চলছে না সব দিক থেকে, এটা হচ্ছে আম ভাবে মানে ব্যাপক অর্থে সবার সাথে থাকা, সবকিছুর সাথে থাকা, আর খাস অর্থে এটি ছাড়া, এগুলো আমাদের ক্ষেত্রেও সতলোকদের ক্ষেত্রেও, হ্যাঁ যে দিকগুলো বললাম এর অতিরিক্ত হচ্ছে যারা সৎকর্মশীল মমিন তাদের সাথে আল্লাহ স্পেশাল ভাবে রয়েছেন, মানে সাহায্যের দিক থেকে আর হ্যাঁ হেফাজতের দিকে, আল্লাহ হেফাজত করে সৎ ভালো মানুষদের, আর হ্যাঁ তৌফিকের দিক থেকে ইত্যাদি ইত্যাদি, এইরকম বিভিন্ন দিক হইতে পারে। আল্লাহ হবে মাতা আমারুন বাসির বলছেন, তারপরে ওয়ালাইসা মা নাকাউলি ওয়া হুয়া মাকু আন্নাহু মুখতালিতুন বিল খালকি, কোরআনে কারিমের এই আয়াতে আল্লাহ বলছেন তিনি তোমাদের সাথে আছেন, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো না কেন আল্লাহ তোমাদের সাথে আছেন, এর মানে এই নয় যে আন্নাহু মুখতালিতুন বিল খালকি, যে তিনি সৃষ্টির সাথে একাকার হয়ে আছেন, এ আপনাদের মাঝে একাকার হয়ে যেখানে সেখানে আল্লাহ আছেন, হ্যাঁ পাক জায়গায় নাপাক জায়গায়, রাস্তা ঘাটে ভালো জায়গায় মন্দ জায়গায়, যেখানে দিনের কথা হচ্ছে সেখানেও, যেখানে গান বাজনা হচ্ছে শিরকুফরি হচ্ছে সেখানেও,
হ্যাঁ মসজিদেও চার্চেও মন্দিরেও হ্যাঁ সর্বত্র বিরাজমান মানে কি হ্যাঁ সব জায়গায় আর সবকিছুতে তাই না সুতরাং আল্লাহকে যেমন কাবা ঘরে তেমনি হ্যাঁ আচ্ছা আল্লাহ যেমন খোলা জায়গায় তেমন যেখানে কোনো কিছু রাখা আছে তার ভিতরেও তাই না সর্বত্র সবকিছুতেই তাহলে প্রতিমার ভিতরে যারা প্রতিমা পূজা করছে পুতুল পূজা করছে এর ভিতরেই তো ভগবান আছে আল্লাহ আছে কি উত্তর দিবেন এটা তো হিন্দু ধর্ম বলছে আমরা তো ভগবানকে পূজা করছি কিন্তু না দেখে একবারে পূজা করলে তো আর মন লাগে না সেই জন্য একটা প্রতিমার আকার দিয়ে দিচ্ছি এটাই ভগবান এটাই আল্লাহ কি উত্তর দেবেন আপনাদেরও তো আকীদা গোমরাদের আকীদা যে আল্লাহ সবকিছুতে বিরাজমান তো এই মূর্তির ভিতরে আল্লাহ আছে তাহলে বোঝা গেছে কি যায়নি তাহলে একটা হিন্দু যদি মূর্তির পূজা করার পরে যে আমি তো আল্লাহরই আল্লাহরই উপাসনা করছি আপনি কি উত্তর দেবেন আপনারও তো এটা আকীদা যে আল্লাহ সবকিছুতে বিরাজমান তোর ভিতরে তো আল্লাহ আছে তো বলছে আল্লাহকে আমি ডাকছি না আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে বায়নুন মিন খালকিহি এটা একটা আকীদার বাক্য বায়ন মানে পৃথক জুদা সমস্ত সৃষ্টি থেকে আল্লাহ যেটা পৃথক হয়ে আছে তো বলছেন যে এই কোরআনের এই ভাষাটির অর্থ এই নয় ওয়াহুয়া মাকুম তিনি তোমাদের সাথে আছেন মানে এই নয় যে আন্নাহু মুখতালিতুন বিল খালকে যে তিনি সৃষ্টি জগতের সাথে ঘুলে মিলে আছেন একাকার হয়ে আছেন ফাইন্না হাযা লা তুজিবুহু লুগা কেন আল্লাহ যে বলছেন যে তোমাদের সাথে আল্লাহ আছেন বলছেন যে এটা আরবি ভাষা বা কোনো ভাষার দাবিও না যে যদি বলা হয় যে তিনি তোমাদের সাথে আছেন মানে একবারে একাকার হয়ে আছেন এটা জরুরি না আমার অহরহ ব্যবহার করি শুধু আরবিতে না বিভিন্ন ভাষায় স্ত্রীকে টেলিফোন করছেন আর একটা অর্থে এতদিন তো চাঁদের উদাহরণ দিতাম তাই না স্ত্রীর উদাহরণ দিই হ্যাঁ কত দূরে আছে স্ত্রী যারা ছেড়ে এসছেন দেশে হ্যাঁ 4,000-5,000 কিলোমিটার কমপক্ষে স্ত্রীকে যখন তখন টেলিফোন করছেন আরে তোমার সাথে আমি আছি সব সময় তোমার সাথে আছি বলি না হ্যাঁ মহব্বত দেখাতে গিয়ে হ্যাঁ তার সাথে একমত সবকিছুতেই হ্যাঁ তার সার্বিক সহযোগিতা আছেন হ্যাঁ সবকিছুতে আছেন তার সুখে দুঃখে আছেন আপনি আর সব সময় তোমার সাথে আছি বলেন না তুই কোথায় তোমাকে দেখতে পাই না তুমি যে সবসময় আমার সাথে আছো তো হ্যাঁ কি উত্তর দেবেন তো আমরা এগুলো অহরহ ব্যবহার করে থাকি ঠিক ওই রকম ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম সাধারণ সৃষ্টির ক্ষেত্রে যদি আমরা এই ভাষাটাকে ভুল না বলি যে হে অমুকের মা তোমার সাথে আমি সবসময় আছি এটাকে ভুল বলছেন ঠিক বরং এটা অলংকার ভাষার অলংকার এটা ভাষার অলংকার কত সৌন্দর্যের মধ্যে আছে আর কত তাতে প্রীতি ভালোবাসা ভরা আছে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষেত্রে কি বলতে পারেন আপনি যে তিনি বলছেন ওয়াহুয়া মাকুম আইনা কুনতুম আরে বান্দারা আরে সৃষ্টি জগৎ তিনি তো তোমাদের সাথেই রয়েছেন যেখানে থাকো না কেন এখানে যেমন ভালো মানুষদেরকে সুসংবাদ দেওয়া হচ্ছে অসৎ লোকদেরকে ধমক চমক দেওয়া হচ্ছে বুঝেছেন আমার ভাষা কি বুঝলেন ভালো মানুষরা যখন দুর্বল হয়ে পড়ে হাই কেমন করে চলবে আমার খুব দুর্বল আমি অসহায় অভাবে আল্লাহ বলছে আরে যেখানেই থাকো না কেন দেশে চলে যাচ্ছ খেতে পাবে না এই চিন্তা করছো চাকরি চলে গেল সেই জন্য আরে ওয়াহুম আরে সদবান আল্লাহ তোমার সাথে আছেন যেখানে থাকো না কেন সুসংবাদ আছে কি নাই সুসংবাদ ভালো মানুষদের জন্য কি রয়েছে সুসংবাদ হুমকি দিয়ে রেখেছে কেউ তোমাকে দেখবো খুন করব যখন এই আয়াত সামনে আসবে একজন ভালো মানুষের ওয়াহুম আরে যেখানেই থাকো না কেন আল্লাহ তোমার সাথে আছেন তেমন অসৎ লোকদের জন্য এতে ধমক রয়েছে জি কি রয়েছে শাসানি রয়েছে কেমন করে সাবধান পাপ করে যাচ্ছ যেখানেই থাকো না কেন আর যেইভাবে পাপ করো না কেন আল্লাহ তোমাদের সাথে আছে সব খবর রাখছে খবর আছে ঠিক আছে না জি হ্যাঁ আরবি ভাষা বা ভাষার দাবি এটা নয় যে ওয়াহুয়া মাকুম বলতে আল্লাহ সৃষ্টির মধ্যে একাকার হয়ে রয়েছেন ওয়াহুয়া খিলাফু মা আজমা আলী সালাফুল উম্মাহ এই উম্মতের সালাফে সালেহীন গণ হ্যাঁ সালাফ মানে এই উম্মতের সৎকর্মশীল হ্যাঁ কি বলবো ওদেরকে উত্তরসূরি আর পূর্বসূরি হ্যাঁ জি হ্যাঁ উত্তরসূরি আর পূর্বসূরি তারা আমাদের কি হ্যাঁ কি বাংলা বুঝেন জি যারা পূর্বে চলে গেছেন হ্যাঁ পূর্বে চলে গেছেন ঠিক না
তো তারা আমাদের নেক আদর্শ যারা আমাদের পূর্বে চলে গেছেন সালাফ কাদেরকে বলা হয়, বিশেষ করে সাহাবায়ে কেরাম তাবেইন তাবা তাবেইন এদেরকে সালাফ বলা হয়। কারণ সেই যুগে তেমন বিদাত ছিল না, বিদাত কিছু কিছু বিদাতের বহিঃপ্রকাশ ঘটলেও সেটা ব্যাপক আকার ধারণ করেনি, আর সামান্য কিছু ছিল। তাও সাহাবায়ে কেরামদের জামানায় তাবেইন তাবা তাবেইন জামানায় সাহাবায়ে কেরামদের জামানায় শুধু যে দুটো ফিতনা শুরু হলো, একটা হচ্ছে রাফেজি শিয়াদের আর খারিজিদের ফিতনা, তাছাড়া আর তখনই আহলে সুন্নাত ওয়াল জামাত সাহাবায়ে কেরাম তাবেঈনরা সজাগ, সহিহ মুসলিমের ভূমিকায় রয়েছে। তখন থেকে তারা দীন অসৎ লোকদের কাছ থেকে এই বিদাতি খারিজি আর রাফেজিদের কাছ থেকে নিতেন না। ইবনে সিনি রাহমাতুল্লাহ আলাইহি প্রখ্যাত তাবেঈ, তিনি বলছেন ফায়ুনুজারু ইলা আহলি সুন্নতি ফায়ুখাযু হাদিসুহুম, আহলে সুন্নাত কে দেখা হইতো যে কারা আহলে সুন্নাতের আলেম ওলামা তাদের থেকে হাদিস গ্রহণ করা হইতো, তাদের থেকে হাদিস নেওয়া দিন শিখা হইত না। তো এই উম্মতের সালাফগণের এজমার খেলাফ, সালাফগণের ঐক্যমত রয়েছে যে এগুলি যেইভাবে কোরআন এবং হাদিসে বর্ণিত ওইভাবে তারা বিশ্বাস করেছেন, এর বিপরীত তারা জাননি, এর বিপরীত তারা জাননি। ওয়া খিলাফু মা ফাতারাল্লাহু আলাইহিল খালকা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকে যেই প্রকৃতির ওপর তৈরি করেছেন বা সৃষ্টি করেছেন, মখলুকাতকে তার সৃষ্টি জগৎকে যেই প্রকৃতির নেচারের উপর তৈরি করেছেন সৃষ্টি করেছেন, তার বিপরীত অপব্যাখ্যা করাটা কেমন করে এই বিষয়গুলি এক একটি বুঝতে হয়, এই ফিতরাতের খেলাফ প্রকৃতির খেলাফ এই আকীদাগুলি বিষয়বস্তু আমাদের কি চলছে, যে আল্লাহ আরশে সমুন্নত, ঠিক কিনা, আল্লাহ আরশে সমুন্নত সৃষ্টির ঊর্ধ্বে। আমরা যখনই বালা মুসিবতে পড়ি তখন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মনটা যায় না যায় না, যে এখন উদ্ধার করার মতো আমাকে আল্লাহ ছাড়া কেউ নাই, না আমার বাপ মা না আত্মীয় স্বজন, কেউ আমাকে রক্ষা করতে পারবেন না এক আল্লাহ ছাড়া, ঠিক কিনা। তখন একজন মুমিন মুসলিমের হাতটাও উপরে উঠছে, মনটাও উপর দিকে যায়, এই যে মনটা উপর দিকে যাচ্ছে মহাশক্তির দিকে আর হাতটা উপর দিকে উঠছে, এটা কি আমাদের ফিতরাত নেচার প্রকৃতি, এটা হচ্ছে ওয়া খিলাফু মা ফাতার আলাইহিল খালক, সৃষ্টিকে আল্লাহ এইভাবে সৃষ্টি করেছেন যে অসহায় অবস্থায় দুর্গত অবস্থায় হাত উঠে উপর দিকে, চোখ উঠে উপর দিকে, আপনাকে রাস্তা থেকে ধরে যদি চড়িয়ে দেয় চট করে, আরে এমনকি বেদিন বেদিন নাস্তিক উপর দিকে মুখটা মাথাটা উঠবে, হ্যাঁ আল্লাহ তুমি বিচার করো, হ্যাঁ ঠিক কিনা। এর আগে বলেছে হিন্দুরা বলে ওপরওয়ালা, ওপরওয়ালা কত আসলো, হ্যাঁ তার মানে তাদের প্রকৃতি রয়েছে যে আল্লাহ হচ্ছেন ওপরওয়ালা, তারপরেও হিন্দু ধর্মের ভ্রান্ত আকীদা যেটা মুসলিম সমাজের গোমরাদের মধ্যে চলেছে, যে হচ্ছে আল্লাহ বা ভগবান ঈশ্বর সর্বত্র বিরাজমান, এটা হিন্দু ধর্মের আকীদা, তা ভ্রান্ত আকীদা। কারণ হিন্দু ধর্মের হিন্দুদের প্রকৃতিও হচ্ছে যে ওপরওয়ালা, ওপরওয়ালা কাকে বলা, যিনি ওপর আছেন তাকে ওপরওয়ালা বলা হয়। আর সালাফে সালেহিনের এজমার বিষয়টি বুঝে নেন, যে সালাফে সালেহিনের এজমা কিসের উপর ছিল, সালাফা সালেহিনের যুগে এমন একটিও কারো উক্তি পাওয়া যায় না যে আল্লাহ আরশে নন, বরং এই আয়াতগুলি তাদের সামনে দিয়ে আসতো, হাদিসগুলি আসতো যে আল্লাহ সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আরশে সমুন্নত, আমিনতু মান ফিস সামায়, তিনি আকাশের ওপর ঊর্ধ্বে রয়েছেন, আর সেগুলি যেই অর্থে ছিল সেই অর্থে তারা বুঝেছেন। একজিও কারো কাছ থেকে অপব্যাখ্যা পাওয়া যায় না যে না আল্লাহ আরশে সমুন্নত না, আল্লাহ আরশের ক্ষমতাসীন হয়েছে, আরশের মালিক হয়েছেন। আশারি মাতুরিদি মতবাদ কি আল্লাহ আরশের সমুন্নত না, আল্লাহ কি আরশের মালিক হয়েছেন, কি হয়েছেন আরশের, ইস্তাওয়ার অর্থ বলেছিলাম ওই সময় কারো মনে আছে, ইস্তাওয়ার অর্থ হচ্ছে সমুন্নত হওয়া, কয়েকটি শব্দ আরবিতে বলেছিলাম তার মধ্যে অর্থগুলি হচ্ছে কি আলা ওয়ারতাফা ইজ ইস্তাকাররা, এই অর্থগুলি সমুন্নত হওয়া, জি হ্যাঁ এসব অর্থ করেছিলাম। আর ওদের অর্থ বিদাতীদের অর্থ হচ্ছে কি ইস্তাওলা, মানে ক্ষমতা হাসিল করা, কি করা বা নিজের আয়ত্তে নিয়ে আসা, ক্ষমতা হাসিল করা,
ওখানে একটা দিক আরো উল্লেখ করেছিলাম, তাহলে আল্লাহ ছয় দিনে আসমান জমিন সৃষ্টি করলেন, সুম্মা তারপরে, সুম্মা মানে কি, অতঃপর তারপরে ইস্তাওয়া আলাল আরশ, আরশের মালিক হলেন। তাহলে এতদিন আল্লাহ আরশের মালিক ছিলেন না, হ্যাঁ আরশ আল্লাহর ক্ষমতাধীন ছিল না, এটাই না বুঝায় ধারা গুমরাই। এই জন্য ইস্তাওয়া মানে ইস্তাওলা নয়, বরং ইস্তাওয়া মানে হচ্ছে আলা ওয়ারতাফা ইস্তাকার ইত্যাদি সব অর্থ। তারপরে বলছেন চন্দ্রের উদাহরণ দিয়ে, এর আগে অনেকবারই আয়াত আর হাদিসগুলি ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলাম, যেটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা, তিনি বলছেন যে বালিল কামারু আয়াতু মিন আয়াতিল্লাহ, চন্দ্র হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনাবলীর একটি নিদর্শন। নিদর্শন কাকে বলা হয়, নিদর্শন মানে কি, যা দিয়ে হ্যাঁ কোনো কিছুকে চেনা যায়। তো আল্লাহর নিদর্শন মানে যা দেখে আল্লাহকে চেনা যায়। আয়াত দুই রকম, একটা হচ্ছে আয়াতে কৌনিয়া সৃষ্টিগত আয়াত, আর একটা হচ্ছে আয়াতে শারঈয়া বিধানগত আয়াত। বিধানগত আয়াত হচ্ছে কোরআনে কারীমের আয়াত, হ্যাঁ শরীয়তের বিধি বিধান। আর সৃষ্টিগত আয়াত মানে আল্লাহর নিদর্শনাবলী, যেটা বাংলায় বলি নিদর্শনা বলি, যেই নিদর্শনগুলি মানে আল্লাহর সৃষ্টি জগতে এমন কিছু রয়েছে যেগুলি দেখে স্রষ্টাকে চেনা যায়, সৃষ্টিকর্তাকে। সবকিছু দেখলে আল্লাহকে চেনা যায়, এটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সৃষ্টি দেখলেও আল্লাহকে চেনা যায়, এটা এমনিতে হয়ে গেছে, এটাও প্রাকৃতিক হয়ে গেছে, সবকিছুই প্রাকৃতিক হয়ে গেছে, এই ক্ষুদ্র এই জিনিসটা দেখলেও চেনা যায়, এটা প্রাকৃতিক হয়ে গেছে, বিশ্বাস করবেন যে প্রাকৃতিক ভাবে এই বোতল তৈরি হয়েছে, প্রাকৃতিক ভাবে পানিটা এতে প্যাকিং হয়েছে, তারপর এটা বন্ধ হয়েছে প্রাকৃতিক ভাবে, তারপরে টেবিলে উঠে চলে এসছে, আবার এখানে স্থির হয়ে গেছে প্রাকৃতিক ভাবে। যদি এই কথাগুলি আমি বলি তো কি বলবেন, পাগল, মস্তিষ্ক বিকৃত। তো নাস্তিকরা ওই রকমই, মস্তিষ্ক বিকৃত, পাগল। এটা ফ্যাক্টরিতে এটা তৈরি হয়েছে, বিভিন্ন স্তর পার করে এখানে এসছে, বিভিন্ন স্তর পার করে এখানে পৌঁছেছে, এটা সবাই বলবে তাই না, বেদিন নাস্তিক আল্লাহর দুশ্মন যত্ত আল্লাহর দিনের দুশ্মন সবাই বলবে। কিন্তু আল্লাহর বিশাল সৃষ্টি আসমান জমিন পাহাড় পর্বত আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, হ্যাঁ আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা এত রং বিরং পৃথিবী, সুবহানাল্লাহ, বুঝছো, সব প্রাকৃতি, সব প্রাকৃতি। তখন পাগল হলো না, কত বড় পাগল চিন্তা করে। তো বলছেন যে চন্দ্র দেখে যেহেতু আল্লাহকে চেনা যায়, সেজন্য চন্দ্র হচ্ছে আল্লাহর একটি নিদর্শন। কোন মানুষের ক্ষমতা আছে চন্দ্র সৃষ্টি করবে, জি। বলছেন যে বরং চন্দ্র হচ্ছে আয়াতু মিন আয়াতিল্লাহ, আল্লাহর নিদর্শন সমূহের একটি নিদর্শন। মিন আসগারে মাখলুকাতি, আল্লাহর সৃষ্টি জগতের একটি ক্ষুদ্র সৃষ্টি। কারণ আমাদের যেহেতু জ্ঞান নেই, সেজন্য মনে হচ্ছে চাঁদ আমাদের তুলনায় অনেক বড়, কিন্তু চাঁদের তুলনায় যে বহু নক্ষত্র রয়েছে, যে চাঁদের চাইতে কত শত শত গুণ হাজার হাজার গুণ বড় আছে। মিনাসদারি মাখলুকাতি ওয়াহুয়া মাউদুউন ফিস সামাই, এই চাঁদ কোথায় প্রতিষ্ঠিত, চাঁদ কোথায় দেখছি আমরা, আসমানের দিকে দেখছি তাই না, আসমানের দিকে আকাশের দিকে তাকালে চাঁদ দেখছি। ওয়াহুয়া মাল মুসাফির ওয়া গায়রুল মুসাফির আইনা মাকান, আর এই চাঁদ আকাশে থাকা সত্ত্বেও আল্লাহর আল্লাহর সামনে ক্ষুদ্র সৃষ্টি, আমাদের চাইতে অনেক বড় কিন্তু আল্লাহর সামনে ক্ষুদ্র সৃষ্টি। দেখছি কোন দিকে, আকাশে দেখছি, আর সেই আকাশে থাকা সত্ত্বেও সে আলোদানের দিক থেকে মোসাফিরের সাথে যারা বিদেশে সফর করছে বা মরুভূমিতে সফর করছে বাইরে আছে তার সাথেও আছে, আর যে বাড়িতে আছে মোসাফির নয় বাড়িতে মুকিম তার সাথেও আছে, ঠিক না। আমরা শহরের ভিতরে থেকে যেমন যেখানে চাঁদ দেখছি মায়ের মরুভূমির লোকেরা ওখানে দেখছে, আমরা যেমন এখান থেকে আলো পাচ্ছি ওরাও পাচ্ছে, অথচ চাঁদ কোথায় আছে, আকাশে আছে। যদি চাঁদের এই অবস্থা হয় তাহলে চাঁদের সৃষ্টিকর্তা যদি বলেন যে আমি আরো সে সমুন্নত, আমি সমস্ত সৃষ্টি সাত আসমানের ওপরেও আছি আর তোমাদের সাথেও আছি, তা আপনাকে অবাক কেন হয়ে গেল, আশ্চর্য কেন লাগলো, অসম্ভব কেন মনে হচ্ছে। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের উপরে রয়েছেন, রাকিবুন আলা খালকি, আরশের উপরে রয়েছেন কিন্তু তার সাথে সাথে রাকিবুন আলা খালকি, তার সৃষ্টি জগতের তিনি পর্যবেক্ষণ করছেন, সূক্ষ্ম দৃষ্টি রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সূক্ষ্ম দৃষ্টির বাইরে কোন সৃষ্টি যেতে পারে না,
মুহাইমিনুন আলাইহিম এবং সমস্ত সৃষ্টি জগতের উপর আধিপত্য রয়েছে কার? একমাত্র আল্লাহর। মুত্তালিউন আলাইহিম তাদের সব খবর রাখছেন। ইলা গায়রি যালিকা মিন মানি রুবুবিয়াতি, এছাড়াও বহু অর্থ রয়েছে আল্লাহর প্রভুত্বের যেসব অর্থগুলি হইতে পারে। আজকে যে আলোচনা করলাম, যে কথাগুলি শেখ সলিল ফজল হাফেজাহুল্লাহ তাআলা বলবেন, মোটামুটি অধিকাংশ বিষয়গুলি এক্সপ্লেন ব্যাখ্যা করে দিয়েছি। তবে এখানে আরো কিছু কথা আছে, যে কথাগুলি শেখের ভাষায় শুনে আপনাদেরকে বলছেন। যে লেখক রাহমাহুল্লাহ তাআলা ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ, তিনি এখানে দুটি মাসআলা নিয়ে আলোচনা করেছেন, দুটি বিষয় নিয়ে, আকীদার বিষয় নিয়ে আলোচনা। একটি হচ্ছে আল ইস্তিওয়া আলাল আরশ, একটা হচ্ছে আরশে সমুন্নত হওয়া, আর আরেকটি হচ্ছে সৃষ্টির সাথে থাকা। কি জন্য এই দুটো বিষয় একসাথে উল্লেখ করলেন? বলছে লিউজিল আল ইশকালা, যাতে করে সংশয় দূর করেন, তিনি দূর করতে পারেন, সংশয় নিরসন হয়। ফাকাদ ইয়াতাওয়াহাম ওজুদ আত-তানাফি বাইনাহুমা, কারণ হতে পারে যে মানুষের ভ্রম হতে পারে যে দুটো বিষয় তো পরস্পর বিরোধী, দুটো বিষয় পরস্পর বিরোধী। ফাকাদ ইয়াজন্ন জানো, ধারণাকারী ধারণা করতে পারে, আন্না যালিকা মিসল সিফাতিল মাখলুকিন, এটা হচ্ছে সৃষ্টি জগতের গুণের মতো, এইগুলি হচ্ছে সৃষ্টি জগতের গুণের মতো। আমি যদি আপনাদের মাঝে থাকি তো আপনারা দূর দেখি করে হইতে পারে, হ্যাঁ, তো এইরকম হয়তো মনে করতে পারে। ও আন্নাহু মুখতালিতুন বিহিম, আর আল্লাহ তোমাদের সাথে রয়েছেন, মানে সৃষ্টির সাথে রয়েছেন, মানে আল্লাহ তাদের মধ্যে একাকার হয়ে রয়েছেন, এরকম ভাবতে পারে কেউ। ফাকাইফা ইয়াকুনু, যদি আল্লাহ আমাদের মধ্যে একাকার হয়ে থাকেন, ফাকাইফা ইয়াকুনু ফাওকা খালকিহি মুস্তাবিয়ান আলা আরশি, তাহলে আল্লাহ সৃষ্টির ওপরে কি করে আছেন, আর আরশে কি করে আছেন? আবার একদিকে বলছেন আরশে সমুন্নত সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, আরেক দিকে বলছেন যে ওয়া মাকুম আইনা মা কুনতুম, তোমাদের সাথে যেখানেই থাকো না কেন তোমরা। সংশয় যে হচ্ছে এটা কেমনে, তো বলছেন ওয়া কুনু মা খালকি করিবাম মিনহুম বিদুন মুখালাতা, আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে সমুন্নত রয়েছেন কেমন ভাবে, আর তার সাথে তার সৃষ্টির কাছাকাছি রয়েছেন, কিন্তু একাকার হয়ে না। আমরা যদি সৃষ্টির ভিতরে থাকি তাহলে আমরা একাকার হয়ে আছি, ঠিক না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সাথে রয়েছেন, একাকার হয়ে না, তার মধ্যে একাকার হয়ে না। এই যে সংশয় হচ্ছে দুটো জিনিস একসাথে কি করে হইতে পারে, বলছে ওয়াল জাওয়াব আন হাযিহি শুবহাতি, এই সংশয়ের চারটি জবাব দেওয়া হয়েছে। এই যে আলোচনাগুলি দর্স আলোচনা হইল, এর মধ্যে চারটি কথা আছে, কিন্তু চারটা পয়েন্ট আছে, আলোচনা এসছে হয়তো একটা একটা করে ধরতে পারেন, এমন এক একটা করে ধরিয়ে দিই। প্রথম একটি বিষয় এখানে যেটা বলছেন সেটা হচ্ছে যে কোরআনের আয়াতে দুটো কথা আছে, একটা কি যে আল্লাহ আরশে সমুন্নত, আর একটা যে তোমাদের সাথে আছেন, তাই না, যেখানে থাকো না কেন। বলছে আরবি ভাষা, এটা আরবি ভাষার দাবি নয় যে আল্লাহ তোমাদের সাথে আছেন মানে তোমাদের সাথে একাকার হয়ে আছেন, এটা ভাষার দাবি না। একটু আগে বললাম যে আরবি ভাষা না, আমাদের ভাষা তো আমরা ব্যবহার করি, তাই না, যে আমি তোমার সাথে আছি মানে জরুরি নয় যে আপনার সাথে আমি বডির দিক থেকে আছি। জি, বলছে আরবদের ভাষা এটার দাবি করে না যে যেই ভাষায় কোরআনে করিম নাযিল হয়েছে আরবি ভাষায় কোরআনে করিম, তো আরবি ভাষা এটা দাবি নাই যে ফাইন্না কালিমাতাম মা, সাথে থাকা মানে শারীরিক দিক থেকে সাথে থাকা, স্থানের দিক থেকে সাথে থাকা সব সময় বুঝাই না। বলছেন ফাইনা কালিমাত মা ফিল লুগাতি, আরবি ভাষায় মায়ের অর্থ হলো মুতলাকিল মুসাহাবা, সঙ্গে থাকা, লা তুফিদু ইখতিলাতান ওয়া ইমতিজাজান ওয়া লা মুজাওয়ারাতান ওয়া লা মুমাসাতান, সাথে থাকা মানে এটা নয় যে একাকার হওয়া, ইমতিজাজান মানে একটা আরেকটাতে একবারে কি হয়ে যাওয়া, ঘুলে যাওয়া, যেমন এর মধ্যে আপনার সাথে আছে মানে এই না যে পানির মধ্যে চিনি দিয়ে যেমন দুটো এক হয়ে গেছে, এইরকমও নয়। ওয়ালা মুজাওয়ারাতান, আর তারপরে পাশাপাশি হওয়া নয়, আপনার সাথে আছে মানে এই নয় যে পাশাপাশি আছি। ওয়ালা মুমাসাতান, আর এর মানে এই নয় যে আপনাকে টাচ করে আছি, হ্যাঁ আপনার হাতের নাগালে আছি, এটাও বুঝাই না। ফাইন্না কা তাকুলু, এই উদাহরণ কিন্তু আমরা বলি, উদাহরণ দিয়েছে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া, শেখ সলিল ফজল, যাওজাতি মাই ওয়ান্তা ফি মাকান,
আপনার অনেক সময় স্ত্রী আপনার পক্ষে আছে, কিন্তু শ্বশুর বংশের লোকের আপনার বিরোধী অনেক সময় হয়ে যায়, হয় না? অনেকের অনেকের কিন্তু এরকম সমস্যা থাকে। স্ত্রী ঠিক, কিন্তু ওর বাপ মা বেশি বাড়াবাড়ি করছে, তখন ওর বাপ মাকে চ্যালেঞ্জ করে বলছেন স্ত্রী আমার সাথে আছে, হ্যাঁ কি করবেন আপনারা, অথচ স্ত্রী ওখানে নেই, বলেন না? ওই কথাটাই বলছেন শেখ, আপনি অন্য কোথাও আছেন আর বলছেন আমার ওয়াইফ আমার সাথে, আপনার করার কি আছে? ওয়াইফি মাখায় না, অথচ স্বামী এক জায়গায় স্ত্রী আর এক জায়গায়। এইরকম আরবরা প্রাচীন যুগ থেকে বলে আসতো, মা জিলনা নাসিরু ওয়াল কামারু মানা, আমরা সারা রাত চলতে আছি আর চাঁদও আমাদের সাথেই আছে, সারা রাত চলতে আছি আর চন্দ্র আমাদের সাথেই আছে। আমি এর আগে উদাহরণ প্লেনের সফর দিয়েছিলাম, তাই না? জেদ্দা থেকে ভ্রমণ শুরু করলেন, যাবেন আপনি আমেরিকা, নিউ ইয়র্ক, 13 ঘন্টার সফর, এখানে চাঁদ দেখে উঠলেন আর ওখানে গিয়ে দেখছেন, হ্যাঁ যদি আপনার রাত থাকে চাঁদ নজরে আসছে, আর নাহলে তারপর তার ওইখানে তো যেখানে চাঁদ দেখেছিলাম সৌদি আরব, ওখানেই তো চাঁদ, তাই না? একটু এদিক ওদিক হয়নি, একই রকম দেখছেন চাঁদ আপনার সাথে আছে। ও অফিস সময় অথচ চাঁদ কোথায় রয়েছে? আকাশে রয়েছে। ও এক কোনো মাল মুসাফির ও গায়ের মুসাফির, আর চন্দ্র সবার সাথে মুসাফিরের সাথে আছে, আর যে মুসাফির নয় তার সাথেও আছে। চন্দ্রের ক্ষেত্রে যদি বলা যেতে পারে যে চন্দ্র আকাশে থেকে আমাদের সাথে, তাহলে আল্লাহর ক্ষেত্রে কেন বলা যাবে না? ওহ মখলুকুন সগীর, অথচ আল্লাহর ক্ষুদ্র সৃষ্টি, ফাকাইফা লা ইউকালু ফি হাক্কিল খালিক, তাহলে কেমন করে আপনারা বলবেন না স্রষ্টার ক্ষেত্রে, আল্লাযী হুয়া আযামু মিন কুল্লি শাই, যিনি সমস্ত কিছুর চাইতে বড়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে কালেমা এত গুরুত্বপূর্ণ যে কতকগুলি ইবাদত আছে, কতগুলি ইবাদত আছে, আপনি ভালো করে গভীরভাবে চিন্তা করে দেখবেন, যে ইবাদত গুলিতে আমরা আল্লাহু আকবার বলে থাকি, আল্লাহ আকবার ছাড়া ইবাদত হয় না, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় নড়াচড়া গুলোতে কি রয়েছে, আল্লাহু আকবার আছে না নেই, তারপরে জবাইতে বিসমিল্লাহ আকবার, তারপরে হ্যাঁ হজে, হজে আছে না নেই, জামরাতে পাথর মারায় আছে না নাই, তাওয়াফে, তাওয়াফে আছে, হাজির আসরের সামনে কি করেন, আল্লাহু আকবার, জি হ্যাঁ এইভাবে এগুলোর। তারপরে গুরুত্বপূর্ণ একটা জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, সবচেয়ে প্রসিদ্ধ জিকির কোরআন সুন্নাহর জিকির। দ্বিতীয় সংশয়ের নিরসন, একটা উত্তর হলো যে আরবি ভাষার দাবি এই না যে আল্লাহ আমাদের সাথে আছেন মানে আল্লাহ আমাদের মধ্যে একাকারে আছেন। দ্বিতীয় উত্তর হচ্ছে যে সালাফে সালেহিনের যে একটা ইজমা রয়েছে আল্লাহর সিফাত গুণাবলীর ক্ষেত্রে, আল্লাহর আরশে সমুন্নত হওয়ার ক্ষেত্রে, আশআরি মাতুরিদিদের আকীদাটা হচ্ছে এর বিপরীত, এর বিরোধী। সালাফে সালেহিনদের ইজমা কি, যে তাদের কাছে এই কোরআন এবং হাদিসের দলিলগুলি এসেছে যে আল্লাহ আরশে সমুন্নত, তারা কোনো অর্থের অপব্যাখ্যা করেনি, বিকৃতি ঘটাননি, যেভাবে এসেছে সেইভাবে তারা বিশ্বাস করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের এই সংশয় হয়নি যে আল্লাহ আরশে আছেন কেমন করে, আবার ওয়াহ মাকুমেন এই আয়াতটা তাদের সামনে দিয়ে আসতো না, তেলাওয়াত করতেন না, তাদের মুখস্থ ছিল না সূরা হাদিদের আয়াত ওয়াহ মাকুমাইন মা কুনতুম, যে আল্লাহ আরশে আছেন আবার আমাদের মধ্যে আছেন কেমন করে, যেমনভাবে কোরআনে কেরিমে এসেছে তেমন তারা বিশ্বাস করেছেন, এবং তারা এই কথা কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি বলেননি, যেহেতু বিরোধ হয়ে যায়, আল্লাহ আমাদের সাথেও আছেন আবার আরশেও আছেন, এটা কেমন হয় না, তারা বুঝতেন না, আপনারা বেশি বুদ্ধিমান না। তো বলছেন যে সালাফে সালেহিনদের ইজমার খেলাফ, যারা সাহাবায়ে কেরাম ও তাবেঈন ও তাবা তাবেঈন ওয়াহুমুল কুরুনুল মুফাদ্দালা, আর এরাই হচ্ছে স্বর্ণযুগের মানুষ, আল্লাযীনা হুমুল কুদওয়া, যারা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরে আমাদের আদর্শ, যদি ইসলামের ক্ষেত্রে আদর্শ বলেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আর তারপরে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, সালাফগণ। ফাকাদ আজমাউ, তাদের এজমা ছিল, ঐক্যমত ছিল এই বিষয়ে যে আলা আন্নাল্লাহ মুস্তাউইন আলা আরশিহি, তার আরশে সমুন্নত, আলিন আলা খালকিহি, তার সৃষ্টির ঊর্ধ্বে উপরে, বায়নুন মিনহুম, এই যে চলে এলো বায়নুন মিনহুম, সৃষ্টি থেকে পৃথক একাকার হয়ে নয়, ও আজমাউ, আর তাদের এজমা ছিল, ঐক্যমত এই বিষয়ে ছিল, আন্নাহু মা খালকিহি, তিনি তার সৃষ্টির সাথেও আছেন, বে ইলমিহি সুবহানাহু ওয়া তাআলা, তার জ্ঞানের দিক থেকে, কামা ফাসসারু কাউলাহু তাআলা, যেমন তারা তাফসীর করেছেন ওয়াহা মাকুম বিযালিক,
তাহলে প্রথমটি ছিল আরবি ভাষার, এটা চাই না যে আরবি ভাষা ওহ মাকুম তোমাদের সাথে আছেন মানে আমাদের পাশাপাশি একাকার হয়েছে, এটা নয়। দ্বিতীয় হচ্ছে যে সালাফে সালের ইজমার খেলাফ, এই যে নতুন আকিদা যে আল্লাহ সর্বত্র বিরাজমান, বরং আল্লাহ তার আরশে রয়েছেন আর আল্লাহ সৃষ্টি সাথেও রয়েছেন। তৃতীয় হচ্ছে যে মানুষের প্রকৃতির খেলাফ যে আকিদা বলছেন, আল্লাহ সর্বত্র, আল্লাহর ক্ষেত্রে দিক বলা যাবে না, কেমন করে বলছেন যে আল্লাহ উপরে আছেন, এটা প্রকৃতির খেলাফ। কারণ মানুষের প্রকৃতি কি বলে, বলছে আন্নাহাযা খিলাফু মা ফাতার আল্লাহ আলাইহিল খালক, যে আকীদাটা বলছেন আল্লাহ সর্বত্র বিরাজমান, সৃষ্টিকে আল্লাহ যেই ফিতরাত প্রকৃতি সৃষ্টি করেছেন তার বিপরীত, এই রাকাযাহু ফি খিতারিহিম, তাদের ফিতরাতে আল্লাহ এটিকে রেখে দিয়েছেন। ফাইনাল খালকা ফতিরু আলাই ক্বারাবি উলুউল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালকি, কারণ সমস্ত সৃষ্টি জগৎ বিশেষ করে যাদের জ্ঞান বিবেক বুদ্ধি রয়েছে, মানুষ জিন ফেরেশতা, এরা সকলে সকলকে এদেরকে সৃষ্টি করা হয়েছে এই প্রকৃতির ওপর যে আল্লাহ তাদের ঊর্ধ্বে রয়েছেন। ফাইনাল খালকা ইয়াত্তা যেহন এর আল্লাহ, আমরা জিনদেরকে দেখি না, ফেরেশতাদেরকে দেখি না, কিন্তু মানুষকে তো দেখছি, দেখছি না দেখছি না, যে কথাটি একটু আগে বলছিলাম, ফাইনাল খালকা সমস্ত মানব জগৎ, ইয়াত্তা যেহন ইল আল্লাহ, আল্লাহ অভিমুখী হয়। ইন্দা সাদাইদে যখন কঠিন মুহূর্ত আসে, যখন বালা মুসিবত নেমে আসে, কোন দিকে, কোন দিকে আল্লাহকে পাওয়ার চেষ্টা করে, নাহওয়াল উলুয়ে উপর দিকে, হ্যাঁ আল্লাহ গো তুমি মদত করো, বলে না বেনামাজি বেদিন কিচ্ছু জানে না, দিনের কিছুই জানে না, তারপর আল্লাহ তুমি উদ্ধার করো, উপর দিকে যাচ্ছে ওর চোখ যাচ্ছে হাত যাচ্ছে, লাতাল তাফেতু ইয়ামনাতান ওয়ালা ইয়াসরা, বা লাতা তাফে ইয়ামনাতান ওয়ালা ইয়াসরা, না ডান দিকে দেখে যে আল্লাহ গো তুমি মদত করো, আল্লাহ গো তুমি মদত করো সর্বত্র, তো যদি সর্বত্র মানে এটাই হইতো তাহলে মানুষের প্রকৃতি কোন দিকে যেত, আল্লাহ গো তুমি উদ্ধার করো, দেখেছেন কাউকে এরকম করতে, কাউকে দেখবেন না, এটা প্রকৃতি নয় তাদের, মিন গায়রি আন ইউরশাদাহু ইলা যালিকা আহাদ, কেউ বলেনি শিখায়নি, এই কথা মা বাপকে শিখাইতে হয়নি যে তোর আল্লাহ উপরে আছে, হ্যাঁ কোনো আলেমও শিখায়নি, এমনি তোর প্রকৃতিতে শিখে নিছো, এটা তার প্রকৃতি থেকে পেয়ে গেছে, নেচার থেকে পেয়ে গেছে, যার উপর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। চতুর্থ সংশয় নিরসন হচ্ছে আল ওয়াজহুর রাব, আন্না হাযা খিলাফু মা আখবার আল্লাহ বিহি ফি কিতাবিহি ওয়া তাওয়াতারা রাসূলি মিন আন্নাহু সুবহানাহু ওয়া তাআলা আলা আরশিহি আলিয়ুন আলা খালকিহি, যেটা এখানে বলেছেন যে আল্লাহ রাব্বুল আর প্রথম লাইনে বলেছেন যে আল্লাহর প্রতি ঈমানের অন্তর্ভুক্ত কি, বিশ্বাস করা যা আল্লাহ কোরআনে কিনে বলেছেন, বিশ্বাস করা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সম্পর্কে বলেছেন। তো কোরআনে মাহাদিসে কি বলা হয়েছে, কোরআনে মাহাদিসে কোথাও আছে যে আল্লাহ সৃষ্টির মধ্যে একাকারে আছেন, আছে না, কোথাও নেই, কি যে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে রয়েছেন, আলিয়ুন আলা খালকে তার সৃষ্টির ওপরে রয়েছেন, ওয়াহা মাহুম এবং তিনি তাদের সাথে রয়েছেন যেখানে তারা থাকুক না কেন, ওয়াল মুতাওয়াতির মিনান নুসুস সর্বনিম্ন চারজন, কোন ক্ষেত্রে একটা কথা যদি আপনাদের সামনে কেউ নিয়ে আসে, একজন সন্দেহ হইতে পারে যে কি জানি খবরটা যে কতটা সত্য না সত্য, দুইজন আর একটু বিশ্বাসটা এগিয়ে আসলো, তিনজন আরো বিশ্বাস দৃঢ় হইতে লাগলো, কিন্তু তারপরেও হইতে পারে কোনো ভুল, তিনজনের ভুল হইতে পারে, চারজন বলছে, আরে চার চারজন একই কথা বলছে তাহলে ঘটনা সত্য, সেটা যদি পঞ্চাশ জন একশো জন বলে, হাজার হাজার সাহাবায়ে কিরাম বলে, বিশ্বাস করবেন না, এটাকে মতামত। এর সাথেই সম্পর্কিত আরেকটি বিষয় রয়েছে, শেখ সালেহ ফজলুল হাফেজ আল্লাহ তাআলা বলেন, মা ইয়াজিবু ইতিকাদুহু ফি উলুবিহি ওয়া মাইয়াতিহি সুবহানাহু ওয়া মানা কাউনি সুবহানা ফিস সামায় ওয়া আদিল্লাতু যালিক, বলছে আল্লাহ রাব্বুল আলামিন যে সুউচ্চে রয়েছেন, আল্লাহ সৃষ্টির কোথায় রয়েছেন, ঊর্ধ্বে রয়েছেন, উপরে রয়েছেন, আর তার সাথে সাথে আল্লাহ সৃষ্টির সাথে রয়েছেন, এই বিষয়গুলির ক্ষেত্রে যেই বিশ্বাস রাখা, ইতিকাদ রাখা ফরজ, যে ইতিকাদ রাখা ফরজ, ওয়া মানা কাউনিহি সুবহানাহু ফিস সামায়, আল্লাহ যে আকাশে রয়েছেন, ফিস সামায় এর মানে কি, ফিস সামায় মানে আকাশের ভিতরে, না ফিস সামায় মানে আলা আকাশের উপরে, ওয়া আদিল্লাতু যালিকা এর দলিল বাকি, এসবের দলিল বাকি,
বলছেন কুল্লু হাজাল কালাম আল্লাহ যাকারাহুল্লাহ মিন আন্নাহু ফাওকাল আরশি ওয়া আন্নাহু মানা হাক্কুন আলা হাকিকাতিহি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে এই সমস্ত কথাগুলি যেগুলি আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন কোরআনে কারীমে, কি বিষয়টি হচ্ছে আল্লাহর আরশে সমুন্নত হওয়া। মিন আন্নাহু ফাওকাল আরশে, আল্লাহ কোথায়? তার আরশের উপরে। ও আন্নাহু মানা, আর আল্লাহ তার সাথে সাথে আমাদের সাথেও আছেন, যেমন সূরা হাদিদের আয়াত নম্বর 4। এই যে দুটি কথা, এই দুটো কথা দুটো কি হাকিকত নেব না একটা হাকিকত আর একটা মাজাজ? মাজাজ মানে রূপক অর্থ, হাকিকত মানে আসল অর্থ যেটা আসল তার মর্ম, আর মাজাজ মানে যেটা রূপক অর্থ মানে আসল, আসলে আল্লাহ আরো সে নেই, হ্যাঁ কিন্তু অন্য রূপক অর্থ, হ্যাঁ রূপক অর্থ না, বা আল্লাহ আমাদের সাথে নেই রূপক অর্থে বলা হয়েছে না, রূপক অর্থ না এটা, এটাকে রূপক অর্থ বলে না, এটাও আসল অর্থে রয়েছে, এটাও আসল অর্থ রয়েছে, কিন্তু আসল অর্থ মানে এই নাই, আগেই বলেছি আসল অর্থে মা মানে এই নয় যে আল্লাহ স্থানের দিক থেকে একাকার হয়ে রয়েছেন বা আমাদের পাশেই রয়েছেন একবারে ঘিসে রয়েছেন বা আমাদের মধ্যে একাকার হয়ে ঘুলে মিলে আছেন, এরকম নয় অর্থ। বলছেন যে ও আন্নাহু মানা, তিনি আমাদের সাথেও রয়েছেন, হাক্কুন আলা হাকিকাতিহি, এটা এই সব হচ্ছে সত্য, দুটো বিষয় হচ্ছে সত্য এবং তার আসল অর্থে রয়েছে, রূপক অর্থে নয়। লা ইয়াহতাজু ইলা তাহরিফিন, যার অর্থের বিকৃতির কোনো প্রয়োজন নেই বা অপব্যাখ্যার কোনো প্রয়োজন নেই, ওয়ালাকিন ইউসানু আনি যুনুনিল কাযিবা, তবে মিথ্যা ধারণা বা ভ্রান্ত ধারণা থেকে বাঁচিয়ে রাখতে হবে। আপনি এই সম্পর্কে ভুল ধারণাই পড়বেন না, যেমন ভুল ধারণা কি, আই ইউজান্না আন্না যাহিরা কওলি ফিস সামাই, আল্লাহ কি বলেছেন, আমিনতু মান ফিস সামাই, তোমরা কি ভয় করো না সেই সত্তাকে যিনি আকাশে রয়েছেন, আকাশে রয়েছেন। তো এক ভুল ধারণা হচ্ছে যে আল্লাহ আকাশের ভিতরে, ফি মানে ভিতরে হয়, ফি মানে কি ইন ভিতরে, তো আল্লাহ কি আকাশের ভিতরে রয়েছেন না আকাশের ভিতরে না, বলছে যেমন আন্না যাহিরা কওলিহি, আল্লাহর বাহ্যিক উক্তি হচ্ছে ফিস সামাই, সূরা মুলকের আয়াত নম্বর 17। এর মানে এই নয় যে আকাশ বহন করে আছে আর আকাশ তাকে তা ছাদ করে আছে, এটা নয়, অর্থাৎ আল্লাহ আকাশে রয়েছেন মানে প্রথম আকাশ বা দ্বিতীয় আকাশের ওপরে আকাশ আল্লাহকে কি করে আছে, বহন করে আছে, আর আর এক আকাশ আল্লাহকে ছাদ করে বা ছায়া করে আছে, এ অর্থ নেবেন, এটা হচ্ছে জানে কাজে ভ্রান্ত ধারণা, এটা হচ্ছে কি ভ্রান্ত ধারণা, এই ধারণা যেন আপনার না হয় এই আয়াতগুলি বুঝতে গিয়ে। বলছেন যে এই ক্ষেত্রে ভুল ধারণা এরকম না হয় যে আন্নাস সামা তুকিল্লুহু আও তুজিল্লুহু, যে আকাশ তাকে বহন করে আছে, তুকিল্লু মানে তাহমিলু, বহন করে আছে, আও তুজিল্লুহু অথবা তাকে আকাশ ছায়া করে আছে, আকাশ ঢেকে আছে। ওয়াহাদা বাতালুন বি ইজমা আহলিল ইলম ওয়াল ঈমান, এই অর্থ যদি না হয় যে আল্লাহর উপরে আকাশ আছে অথবা আল্লাহকে আকাশ বহন করে আছে, এইরকম যদি অর্থ না হয় তো এটা সমস্ত উলামায়ে কেরাম এবং মুমিনদের ইজমার খেলাফ, বাতিল, মুমিনদের ইজমা এটি বাতিল অর্থ। ফাইনাল্লাহ কাদ ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াত ওয়াল আরজ, এখন বলতে চাইছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আপনার ধারণা কি, যে আল্লাহ কি আপনাদের মতো, হ্যাঁ আসমান জমিনের মতো, হ্যাঁ যে আসমান জমিন আল্লাহকে ঘিরে থাকবে, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিনের আসমান জমিন, বিশাল আসমান জমিন রয়েছে যে সম্পর্কে অনুমান আছে, হ্যাঁ তাই না, আসমান জমিনের চাইতে বড় হচ্ছে আল্লাহর আরশ, তারপরে আল্লাহর কুরসি, হ্যাঁ চিন্তা করেন কোরআনে কারীমের সূরা বাকার আয়াতুল কুরসি 255 নম্বর আয়াত হচ্ছে আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি একটা অংশ, ওয়াসিয়া কুরসিয়হু আসসামাওয়াতি ওয়াল আরজ, আল্লাহর কুরসি, আল্লাহর কুরসি আকাশ সমূহ এবং জমিনকে ঘিরে আছে পরিব্যাপ্ত, ওয়াসিয়া কি বোঝায় স্পষ্ট, আয়াতুল কুরসি কি বোঝায়, আর এই আয়াতের নাম আয়াতুল কুরসি এই জন্য আয়াতুল কুরসি, আয়াতে কুরসির আল্লাহর কুরসির কথা উল্লেখিত হয়েছে, আসমান যত আসমান সাত আসমান সাত জমিন সবগুলিকে ঘিরে আছে কি আল্লাহর কুরসি, হ্যাঁ আর আল্লাহর কুরসির উপর আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর আরশ কুরসির উপর আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াহুয়াল্লাযী তারপরে ওয়াহুয়াল্লাযী ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা,
আল্লাহকে বলবেন যে আল্লাহ আকাশের আকাশে মানে আকাশের ভিতরে। তো আর এক আয়াত আছে যে আসমান জমিন ধ্বংস হওয়া থেকে ধরে আছেন কে, হ্যাঁ ধারণ করে আছেন কে, রক্ষা করে আছেন কে, নিয়ন্ত্রণকারী কে, আল্লাহ। বলছেন ওহু আল্লাজি, আল্লাহ সেই সত্তা। কোরআনে কারিমে আয়াত রয়েছে ইন্নাল্লাহ ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা, আল্লাহ আকাশসমূহ এবং জমিনকে ধরে রয়েছেন, আন তাযুলা যাতে করে ধ্বংস না হয়ে যায়, যাতে করে খসে না পড়ে। কোরআনে কারিম বলছে আসমান জমিন কে ধরে আছে, হ্যাঁ নিয়ন্ত্রণকারী কে, আল্লাহ। কিন্তু সুফি পীরদের আকীদা যে আল্লাহর গোস কুতুবরা হ্যাঁ জমিনকে ধরে থাকে, যখন আল্লাহ আল্লাহর গজব নিয়ে আসে ধ্বংস করতে চায় পাপের কারণে, তখন কুতুবরা আল্লাহর কুতুবরা কি করে, জমিনকে ধরে নেয় যে আল্লাহ তোকে ভাঙতে দেবো না, ধ্বংস করতে দেবো না। কুফরি আকিদা, কিন্তু এটি বড় শিরকি কুফরি আকিদা। আল্লাহ এই কুতুবদের কাছে অপারগ হয়ে যায়, অথচ কোরআনে কারিমে এই এই মর্মে আয়াতটি কয়েক জায়গায় আছে, তার মধ্যে সূরা জিনেও রয়েছে। আল্লাহকে জমিনে আমরা অপারগ করতে পারবো না, কোন শক্তি আল্লাহকে অক্ষম অপারগ করতে পারবে না, যে সারা দুনিয়ার সমস্ত শক্তি জিন ইনসান তোমাদের বিদাতিদের গৌস কুতুব সবকিছু একদিকে, ফেরেশতা সবকিছু একদিকে, তাহলে আল্লাহ সর্বশক্তিমান কি করে থাকলো? কোরআনে পড়ছেন যে আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান, আবার কুতুবরা ধরে নিল তখন আর ধ্বংস করতে পারলো না। এ কিসা আছে না নেই ওদের কিতাবে? হ্যাঁ সামদেশে গান বাজনা চলছিল, কিসা তো জানেনি মনে হয় আপনারা, হ্যাঁ হক্কানি দিপিরিদের কিতাবে আছে, সামদেশে গান বাজনা চলছিল আর তখন আল্লাহ ওই সামদেশকে ধ্বংস করে দিবে, সামদেশকে কি করবে ধ্বংস করে দিবে। তখন ভারত বাংলাদেশ থেকে আল্লাহর কুতুব বেরিয়ে গেছে, ছুটে যাচ্ছে একবারে, দ্রুত ছুটে যাচ্ছে। হ্যাঁ তার মরিদরা বলছে যে হজরত কোথায় যাচ্ছে, হজরত কোথায়, আরে সামদেশ আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে, তাড়াতাড়ি আমি যাই, ধরতে হবে, না হলে তো ধ্বংস হয়ে যাবে। এসে আল্লাহর কুতুবে সামদেশের জমিন কেমন ভাবে ধরলো, আল্লাহর পালো না। কোরআন বলছে আসমান জমিনে কোনো কিছুই আল্লাহকে অপারগ করতে পারে না, হারাইতে পারে না, আর এখানে হারিয়ে দিল। জি হ্যাঁ, তাহলে পীর আর মুরিদের ধর্ম কি শিখিয়েছে? আর আজকাল এক শ্রেণীর গোমরা লোকেরা ইসলামের পোশাক পরে আর তাদেরকে আলেম মনে করা হচ্ছে। হ্যাঁ তারা বলছে যে আমরা সব পীরের বিরোধী নই, আমরা হকানি পীর মানি, আমরা শুধু ভণ্ড পীরের বিরোধী। আর ভারত বাংলাদেশ পাকিস্তানে ভণ্ড পীর আর হকানি পীরের পার্থক্য, আকিদার কোনো পার্থক্য না, আকিদা তো সব এই আকিদারই সব, হ্যাঁ একই ক্ষেতের ফসল, কথা বোঝা গেছে? শুধু পার্থক্য কিসে আছে, হ্যাঁ অশ্লীলতাই পার্থক্য আছে। যারা মহিলাদেরকে নিয়ে কি করে নির্জনে কিছু করে, হ্যাঁ ছিনিমিনি খেলা করে ইজ্জত নিয়ে, ওরাকে ভণ্ডপীর বলা হয়। আর যারা মহিলাদেরকে আসতে দেন, এই মহিলাদেরকে মুরিদ বানায় কিন্তু ওই গামছা পাগড়ি ধরিয়ে, হ্যাঁ কিন্তু মহিলাদের সাথে নির্জনতা অবলম্বন করে না, তো হক্কানি পীর হয়ে যায়। আর বাকি শিরকি কুফরি আকিদা আর আল্লাহ করতে পারলো না, আল্লাহর কুতুব ধরে নিল, এই আকিদা সবার, এই আকিদা হচ্ছে সবার, যেটা কোরআন এবং হাদিসের পুরো উল্টো দিকে আকিদা। তারপরে তারা হক্কানি, ই আবার কোন হক আল্লাহ জানে, ই কোরআন কোরআন হাদিসের হক নয় আর ইসলামের আল্লাহর নাজিল করা হক নয়, অন্য কোন হক। এটা সূরা সাতের আয়াত নম্বর 41 ছিল যে আল্লাহ আকাশ এবং জমিনকে ধরে রাখেন ধ্বংস হওয়া থেকে। সূরা হজের আয়াত নম্বর 65 তে রয়েছে ওয়ায়ুমসিকুস সামা আন তাকা আলাল আরদি ইল্লা বিইজনিহি, আল্লাহ আকাশকে ধরে রয়েছেন, ধারণ করে রয়েছেন যাতে করে জমিনের উপর পড়ে না যায়, ইল্লা বিইজনিহি তবে তার অনুমতিতে, যদি আল্লাহর অনুমতি হয়ে যায় যে ধ্বংস হও তখন ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ ধ্বংস হবে, জি হ্যাঁ আসমান জমিন সব ধ্বংস হবে না, তখন সব একাকার হয়ে যাবে। সূরা রুমের আয়াত নম্বর 25 এ রয়েছে আমিন আয়াতি আন তাকুমাস সামা ওয়াল আরদু বিআমরিহি, আল্লাহর নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত হচ্ছে যে আকাশ এবং জমিন তার নির্দেশে দাঁড়িয়ে আছে। আকাশ এবং জমিন কার নির্দেশে দাঁড়িয়ে আছে? আল্লাহর নির্দেশে দাঁড়িয়ে আছে। আর আল্লাহ আকাশের ভিতরে বলবেন, হ্যাঁ
ফিসসামা মানে তাহলে ফিসসামা নয়, ফিসসামায়ের দুটি অর্থ করা হয়েছিল, একটা হচ্ছে ফি মানে আলা ওপরে, ফি মানে আল্লাহ, আর আমরাও নিজের ভাষায় তো এরকম বলি, বলি না কোথায় আছেন, তো বলছে আমি পাঁচ তলায় আছি, আপনি উত্তর দিলেন, আর আমি উত্তর আমি পাঁচ তলার ওপরে আছি, শব্দের দিক থেকে তো পার্থক্য আছে, পাঁচ তলাতে আছি মানে ইন ব্যবহার করলেন, ফি ব্যবহার করলেন তাই না, আর পাঁচ তলার ওপরে আছি মানে ওপর শব্দ ব্যবহার করলাম, করলাম না করলাম না, দুটোর অর্থ এক কিনা না, দুটো অর্থে পার্থক্য আছে, যে পাঁচ তলাতে আছে মানে পাঁচ তলার দেয়ালে ঢুকে আছে বা ছাদে ঢুকে আছে, হ্যাঁ না ওপরে আছি, তার মানে পাঁচ তলার ওপরে আছি, ছাদে আছি, আর একজন বলছে ছাদের ওপরে আছি, দুটো কথায় পার্থক্য বুঝি আমরা না, দুটো একই অর্থে, একই অর্থে, জি হ্যাঁ। তো ফি মানে এখানে আলা, একটা ব্যাখ্যা, আর একটা ব্যাখ্যা করেছিলাম মনে আছে, সামা মানে আকাশ নেব না, সামা মানে কি হয় যে আমাদের ওপরে উড়বে, তাই হচ্ছে সামা, এই জন্য বৃষ্টি বর্ষিত আকর থেকে আকাশ থেকে বলা হয়েছে, আকাশ থেকে তো বৃষ্টি বর্ষণ নয়, মেঘমালা তো কয়েক কিলোমিটার দূরে মাত্র, এক কিলোমিটার না, অনেক মেঘ আছে এক কিলোমিটার নিচে, সামান্য একটু উপরে গেলে আছে, তো মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে, অথচ আল্লাহ বলেছে ওয়ানজালা মিনাস সামায়ে মান মুবারাকান বা মান তাহুরা, আকাশ থেকে, তো আকাশ থেকে তো বৃষ্টি বর্ষণ হয় না, আকাশের দিক থেকে ওপর থেকে, আকাশ মানে এখানে ওপর থেকে, জি হ্যাঁ। তোমরা কি নির্ভীক হয়ে গেছো যিনি আকাশে রয়েছেন, এর অর্থ আকাশের ওপরে রয়েছেন, যদি আকাশ মানে আকাশই নেন আসমান সামা মানে, আর না হলে যিনি উপরে রয়েছেন, আমেন তো মানফিস মানে যিনি কি রয়েছেন, হ্যাঁ ঊর্ধ্বে রয়েছেন, ওপরে রয়েছেন, আর সৃষ্টি জগতের ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন। বলছেন শেখ সরিফ ফজান হাফেজাহুল্লাহ তাআলা যে মুসলিমদেরকে যে বিশ্বাস রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যে এই বিষয়টি বলেছেন যে আল্লাহ কোথায় রয়েছেন, ফাওকাল আরশ আরশে রয়েছেন, এবং তিনি ওয়াহা মান আমাদের সাথে রয়েছেন, ওয়ানহু ইয়াজিবুল ঈমানু বিহি, এর প্রতি ঈমান নিয়ে আসা ফরজ, যেমন ভাবে আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াজুজু তাউইলু, এর অপব্যাখ্যা করা জায়েজ নয়, ওয়াসরফু আন যাহিরি, আসল অর্থ থেকে অন্য অর্থ তাতে দেওয়া অপব্যাখ্যা করা সেটাও জায়েজ নয়, কামা ইয়াফালুল মুআত্তালা মিনাল জাহমিয়া ওয়াল মুতাযিলা, যেমন জাহমিয়া মুতাযিলা এবং তাদের অনুসারীরা যারা এসব অর্থগুলি করেছে, তাদের ধারণা যে আন্না যালিকা লাইসা হাকীকাতান, এটা আসল অর্থ নয় যে আল্লাহ আরশে রয়েছে, এটা আসল অর্থে নয়, বরং ইন্নামা হুয়া মাজাজুন, এটা হচ্ছে রূপক অর্থে, আল্লাহ আরশে রয়েছেন মানে আল্লাহ আরশ, আরশ আরশের ক্ষমতা মালিক হয়েছে, হ্যাঁ আরশের অধিপতি হয়েছে, এই জন্য এই অর্থটা তিনি আরশের অধিপতি শুধু নয়, তিনি রব্বুল আরশ, ঠিক আছে রব্বুল আরশ মানে আরশের অধিপতি এবং তিনি আরশে সমুন্নত, ফায়ুওয়ালুন আল ইসতিওয়া আলাল আরশি বিল ইসতিলা আলাল মুলকি, সুতরাং তার আরশে সমুন্নত হওয়ার তাউইল করে অপব্যাখ্যা করে কি দিয়ে, আল ইসতিলা আলাল মুলক, যে তিনি মালিক হয়েছেন, আরশের কি হয়েছেন মালিক হয়েছেন, তাহলে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করার আগে আরশের মালিক ছিলেন না, হ্যাঁ বলেন আসমান জমিন সৃষ্টি করার আগে কি আল্লাহ আরশের মালিক ছিলেন না, ওয়াকান আরশু আলাল মা, যখন পানির উপর আল্লাহর আরশ ছিল তখন কি আল্লাহ আরশের মালিক ছিলেন না, সবসময় আল্লাহ আল্লাহর মালিকানার কি কোনো আদি অন্ত আছে যে এক সময় তিনি মালিক ছিলেন না আরশের পরে মালিক হয়েছেন, যেমন দুনিয়ার কোনো রাষ্ট্রনেতা হয় ওই রকম নাকি, না কখনো না, এই অর্থ ভুল। আর তারপরে আরেক দল গোমরা হয়েছে কি যে আল্লাহ আমাদের সাথে আছেন মানে আল্লাহ হলুল করে আছেন, যেটা হচ্ছে হোসেন মানুষের হাল্লাজের কুফরি আকীদা, হ্যাঁ যে আল্লাহ কি আছেন সৃষ্টির মধ্যে কি আছেন হলুল করে আছেন, বা ওয়াহদাতুল ওজুদের আকীদা, যে স্রষ্টার সৃষ্টির অস্তিত্বে কোনো পার্থক্য নেই, সবকিছু এক, যিনি আল্লাহ তিনি তার সৃষ্টি, এটা হচ্ছে ইবনে আরবির আকীদা ওয়াহদাতুল ওজুদের, আর মনসুর হোসেন মনসুর হাল্লাজের আকীদা হচ্ছে যে আল্লাহ তার খাস খাস বান্দা যারা ফানা হয়ে যায় তাদের মধ্যে কি হয়ে যায় বিলীন হয়ে যায়, আল্লাহর মধ্যে তারা বিলীন হয়ে যায়, যার ফলে যে আল্লাহ সেই হোসেন মনসুর হাল্লাজ আনাল হক, আমি খোদা আমি আল্লাহ। তো বলছেন যে শেখ সালাল ফাজ আমিন হুম মাইয়াকুলু, তাদের কিছু গুমরারা আবার এরকম বলে ইন্না মানা কাউনিহি মানা, তিনি যে আমাদের সাথে আছেন মানে আন্নাহু হালুন ফি কুল্লি মাকানি, তিনি সর্বত্র বিরাজমান, মা তাকুলু হুলুলুল জাহুলুলিয়াতুল জাহমিয়া, যেমন হুলুলি জাহমিয়ারা বলেন আর অন্য অন্যরা, তার আল্লাহ আম্মা ইয়াকুলুনা উলুয়ান কাবীরা, তাদের এই ভ্রান্ত কথা গুমরাহি কথা থেকে আল্লাহ সু উচ্চি, তিনি সুবহান। এই ছিল
আমাদের আজকের আলোচনা, যাতে আমরা যা কিছু জানলাম তা আল্লাহ রাব্বুল আলামিন যেন ভালো করে বোঝার তৌফিক দান করেন, এবং যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাস করেছেন, তার সাহাবায়ে কেরামগণ বিশ্বাস করেছেন, তাবেঈনরা বিশ্বাস করেছেন, তাবা তাবেঈনরা বিশ্বাস করেছেন, ওইভাবে কোরআন সুন্নাহ বর্ণিত এই আকীদাগুলি বিশ্বাস করার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রকমের গুমরাহি থেকে, ভ্রষ্টতা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন হেদায়াত দান করে ওই সব অবুজদেরকে যারা বুঝে না বা বুঝার চেষ্টা করে না, যার ফলে তারা গুমরা হয়ে রয়েছে, শিরকি এবং বিদাতি আকীদায় রয়েছে, গুমরাহিতে রয়েছে। আল্লাহ তাদের সকলকে হেদায়াত দান করেন। আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহু লা ইয়ালামু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।